আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি হাসান। অনেকদিন পরে, বলতে গেলে কত, 1-1.5 মাস পরে মেবি লাইভে আসলাম। হয়তো অনেকেই ভাবেন যে আমি হয়তো লাইভে আসি না কেন, বা আসার সময় পাই না, বা সবকিছু এরকম কিনা, বা এরকম হাসান ভাই কি আসলে আছে কি নাই, এরকম হয়তো অনেকেরই কোশ্চেন থাকে। তো সেখান থেকে আমি বলবো যে আমি হাসান ভাই আছি, হয়তো ব্যস্ততার মধ্যে আছি। ব্যস্ততা থাকার কারণে হয়তো, যেমন এইচএল এডুকেশন, এটা দেখছেন, এইচএল এডুকেশনটা নিয়ে ইদানিং খুবই ব্যস্ত আছি। এইচএল এডুকেশনটা নিয়ে খুবই ব্যস্ত থাকার কারণে হয়তো আপনাদের সাথে আমি হেয়ার লিঙ্কে হয়তো আপনাদের সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না, বা আপনাদের লাইভে আসি না, কথাবার্তা খুব কম হয়, আপডেট খুব কম হয়। তো যাই হোক, যেটা আসলে বললাম, যেটা আসলে মিস্টেক, এটা তবে চেষ্টা হবে, আপনার চেষ্টা থাকবে কিন্তু সবসময় আমরা লাইভে থাকার জন্য। হেয়ার লিঙ্ক অবশ্যই দেখেছেন, আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যেটা হচ্ছে আপনারা যেন মিস্টেক না করেন, কারণ হচ্ছে ঢাকায় অনেক অফিস হয়ে গেছে, যেখানে যাবেন সেখানে হেয়ার লিঙ্ক বলবে, গেলেই বলবে যে হেয়ার লিঙ্ক, গেলে বলবে যে হেয়ার লিঙ্ক থেকে, হেয়ার লিঙ্কের অফিস, বা বলার চেষ্টা করে। তো এই জন্য বলবো যে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেটিং রুমে, আমরা কিভাবে কাজটা করবো না করবো। এবং আমাদের যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, আমি বলবো যারা এখান থেকে, সাধারণত আমি ম্যানেজ করি বা সব প্রত্যেকটা জিনিস এখান থেকে মেনটেন করি আর কি। তো যাই হোক, এইচএল এডুকেশন নিয়ে যেহেতু ব্যস্ত, তো এইচএল এডুকেশন ফিল্ডে এখন চলে আসলাম হচ্ছে আমাদের একটা ভাই অনেক দূর থেকে আসছে, আমাকে ভালোবেসে অনেকদিন থেকে আসবে আসবে বলে, আসলে আসার সময় পায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে অনেকদিন পরে চলে আসলো ভাই, হচ্ছে আওলাদ হোসেন ভাই। আওলাদ নামে আমার আসলে অনেকেই, অনেকগুলো ক্লায়েন্ট আছে। এই হচ্ছে আওলাদ ভাই, এটা সব মেবি 5 জন আওলাদ ভাই হয়ে গেছে। তো আওলাদ ভাই, একজন আওলাদ ভাই কথা বেশি মনে পড়ে, যেটা মুন্সিগঞ্জের আওলাদ ভাই, উনি বেশি বেশি আসে, তো এই জন্য ওনার কথা বেশি মনে পড়ে। আর এই আওলাদ ভাই হচ্ছে বিবাড়িয়ার, আমার কাছাকাছি, অবশ্যই কুমিল্লার লোক, আমিও কুমিল্লার লোক, সবকিছু মিলেই আজকে লাইভে আসলাম। আমরা একটা কাজ করবো হচ্ছে ক্লিপ সিস্টেমে কিভাবে কাজটা করতেছি, আপনারা আমাদের সাথে থাকেন, লাইভে থাকেন, এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা, বা আপনার যেটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা যদি আমাকে একটু জানাতেন তাহলে সবচেয়ে ভালো হয়, আমি মানে টেনশন মুক্ত হতে পারি আর কি, যে হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে, অথবা টেনশন কি বলে আপনার সাউন্ডটা ক্লিয়ার আছে, এই হচ্ছে ব্যাপার। জয়েন ইউ ভিডিও, ওকে, থ্যাংক ইউ। অত অনেকেই আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি দেখছি প্রায় 30-35 জনের উপরে অলরেডি যুক্ত হয়ে গেছেন। আমার এটা এখনো আপনার 1 মিনিট হয় নাই, এর মধ্যেই 30-35 জন যুক্ত হয়ে গেছেন। তো অবুজ মন, হাই মামা, হ্যাঁ জি, অবুজ মন কেন, অবুজ মন হতে হবে, মন মনের মধ্যে বুঝ থাকতে হবে, অবুজ মন হলে হবে না। হ্যাঁ, কি জানি, যাই হোক। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা লাইভে আছি এই মুহূর্তে, আজকে আমাদের সাথে আছে জিল্লুর রহমান, সুমনও আছে, সুমন অবশ্যই একটু অসুস্থ, সুমন অসুস্থ থাকার কারণে সুমনকে দিয়ে দেই নাই, এই জন্য আজকে জিল্লুর রহমান কাজ করতেছে। তো আগামী দিন থাকবে জিল্লুর, আগামী দিন সুমন থাকবে, অসুবিধা নেই। আমার আগামী দিনও ইনশাল্লাহ একটা লাইভ হওয়ার সম্ভাবনা আছে, এটা হয়তো সকালে হতে পারে। আমার একটা ভাই অনেক দূর থেকে আসবে, আমার আমার সাথে কথা হয়েছে, আসার কথা। সামির খান, আচ্ছা ভাই আমার, আচ্ছা এনিওয়ে, আতিকুল ইসলাম তালুকদার, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আতিক ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাকে জানানোর জন্য। লাইভটা ক্লিয়ার আছে বা সাউন্ড ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার থাকলে আমি মোটামুটি একটু টেনশন মুক্ত থাকি আর কি, যে আপনাদের সাথে যেহেতু লাইভে আছি, যেহেতু একটু আপনার কথাবার্তা বলবো, একটু বেশি একটু মানে কবজব হবে সবকিছু মিলে। তো সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে ভালো, আর যদি মনে করেন যে এই যে কবজব করলাম, যাই করলাম, সিল্লাসিল্লি করলাম, বা এখানে অনেক কথাবার্তা হচ্ছে, যদি কেউ শুনতেই না পায়, যদি কেউ বুঝতেই না পারে, যদি ক্লিয়ার না আসে, তাহলে তো আসলে বলে লাভ নাই, সেজন্যই আসে, আর সেজন্য আসলে বলা আর কি। সামির খান, অল ডান, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কমেন্টস, আমাকে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখতে থাকেন, আমরা যে কাজটা করছি এটা হচ্ছে সুইস কোয়ালিটি দিয়ে আমরা কাজটা করছি। ভাইকে আমি স্পেশালি রিকোয়েস্ট করেছি যে হ্যাঁ আপনি সুইস কোয়ালিটিটা নেন, কারণ হচ্ছে সুইস কোয়ালিটিটা একটু কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, একসাথে কম দামও ছিল, বা উনি একটু টাকাটা বড় কথা, সবচেয়ে বড় কথা একটু কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস নিতে চাচ্ছে। তো যাই হোক, আমরা কাজটা করতেছি ক্লিপ সিস্টেমে, কিভাবে কাজটা করতেছি দেখতে থাকেন। আর যদি আপনারা সাধারণত দেশের বাইরে যারা আছেন, তারা সাধারণত এই ধরনের লাইভগুলো দেখে দেখে আপনারা বাংলাদেশকে প্রোডাক্ট নেন, অনেকেই নিয়ে যাচ্ছেন, বিভিন্ন দেশে আমি প্রোডাক্ট পাঠাচ্ছি, যারা নিয়ে যাচ্ছেন এইভাবে প্রোডাক্টটা নিয়ে, এইভাবে যে কোনো একটা সেলুনে আপনার এইভাবে চুলটা বেঁধে বা কেটে, এইভাবে আমরা যখন কাটবো এটার এই কাটিংটা, এইভাবে কাটিংটা করলে আপনার কাটিংটা হয়ে যাবে। এটা হচ্ছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 16,000 টাকা ভাইয়া, এটা ডিসকাউন্টের পরে, এটা 21,000 টাকা ছিল ডিসকাউন্টের পরে, এটার প্রোডাক্টটার ডিসকাউন্টের পরে আসছে হচ্ছে 16,000 টাকা, স্পেশালি ডিসকাউন্ট করে দিয়েছি।
তো যাই হোক, আমরা আসলে ডিসকাউন্টটা সবসময় থাকে না, এটা আসলে অন রিকোয়েস্টে করা আর কি, এত টাকা আসলে ডিসকাউন্ট করার কথা ছিল না, তারপর করেছি হচ্ছে আসলে ভাই এটা ভালো আসার একটা ব্যাপার থাকে, কেউ কেউ অনেক কিছু আদায় করে নিতে পারে, উনি হয়তো আদায় করে নিতে পারছে আর কি, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কনসিডার করি না, অনেকের ক্ষেত্রে করি বা আসলে অনেকের ক্ষেত্রেই করি, বেশিরভাগ ক্ষেত্রেই করি, খুব কম কম হয় যে করি না আর কি। মোহাম্মদ পারভেজ ভাই জানতে চেয়েছিলেন এটা প্রাইস কত। জি ভাইয়া শুনেছেন কিনা জানেন, এটার দাম হচ্ছে 16,000 টাকা ডিসকাউন্টের পরে, এটা ডিসকাউন্টের পরে আসছে 16,000 টাকা। ওনার যে মাথার মেজারমেন্ট 10-7 সাইজ, 10-7 সাইজ এটা আসে হচ্ছে 21,000 টাকা, 21,000 টাকা থেকে ডিসকাউন্টের পরে এটা 16,800 কত টাকা আসছিল, আমি সেখান থেকে ডিসকাউন্ট করে আবার এটা 16,000 টাকা করে দিয়েছে। তো যাই হোক, দেখতে থাকেন, আমার মনে হয় খুবই সুন্দর আসবে ভাইয়ের, আসলে ফেস কাটিং অনেক ভালো, বা পাশাপাশি চুলটা যখন লাগাবে আমার মনে হয় চুলটা লাগানোর পরে ওনার লুকিংটা অনেক গর্জিয়াস আসবে, আমি যতটুকু বুঝতে পারছি আর কি, বাকিটা আসলে কথায় না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বাকিটা আমরা কথায় না কাজে প্রমাণ দিব ইনশাআল্লাহ। তো দেখুন কিভাবে কাজটা করি, যারা অনেকেই লাইভে আছেন যদি সম্ভব হয় শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আপনার মাধ্যমে অনেকেই আসলে জানতে পারবে, যদিও আমার দুইটা তিনটে গ্রুপে অলরেডি এটা চলে গেছে, তো যদি সম্ভব হয় আপনার শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আরো আপনাদের মাধ্যমে অনেকে জানতে পারবে। ধন্যবাদ ভাই, আমি চিটাংয়ে কোন জায়গায় আছে, চিটাং চট্টগ্রাম মুরাদপুরে ভাই, চট্টগ্রাম মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে, মদিনা মার্কেটের 3তলা, 6 নং মদিনা মার্কেট, মদিনা মার্কেটের 3তলায়। তো আপনারা আসতে পারেন হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট। আফজাল হোসেন বাবু বুলবুল, বুলবুল ভাই আপনি জানতে চেয়েছেন এটার দাম কত, এটার দাম হচ্ছে 16,000 টাকা, আপনার ডিসকাউন্টে 16,000 টাকা আসছে, দামটা আরো বেশি ছিল। তো যাই হোক, চট্টগ্রাম মুরাদপুরে আমাদের অফিস আছে, সিলেট সোভানীঘাটে আছে এবং ঢাকা কারওয়ান বাজার আছে, 3টা অফিস, ঢাকা চট্টগ্রাম সিলেট, ঢাকা চট্টগ্রাম সিলেট 3টা অফিস, 3টার মধ্যে এই মুহূর্তে কাজ চলতে হচ্ছে ঢাকা কারওয়ান বাজার থেকে কারওয়ান বাজার ও আশা ভবন, এটিএন বাংলার বিপরীত থেকে এই অফিস, মানে এখন এই মুহূর্তে লাইভটা চলছে। তো আপনারা যারা আমার সাথে আছেন অবশ্যই অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি লাইভে থাকা অবস্থা আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আমি আসি হাসান, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আগামীতে থাকবো ইনশাআল্লাহ। হয়তো মধ্যখান দিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এইচএল এডুকেশনটাকে নিয়ে, যেটা হচ্ছে এইচএল এডুকেশনটা কি অনেকে হয়তো বুঝতে পারেনি যে হাসান ভাই হয়তো এইচএল এডুকেশনের কথা বললো। আচ্ছা, এর মধ্যে জাহিদ রোকন ভাই একটা প্রশ্ন করেছেন, ভাই স্থায়িত্ব কতদিন থাকবে, এটা প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তবে নর্মালি যে কোয়ালিটি, এই কোয়ালিটি যেটা দিয়েছে এটা মিনিমাম 2 বছর ইউজ করতে পারবে, একবারে মিনিমাম 2 বছর ইউজ করতে পারবে, উনি যদি যত্ন সহকারে ইউজ করে এটা 3-4 বছরের উপরেও যাবে, তবে আমরা মিনিমামটা ধরি আর কি, ম্যাক্সিমামটা ধরি না, ম্যাক্সিমামটা গেলেই প্লাস, প্লাসটা আমরা ধরি সাধারণত। তো ওটা হচ্ছে নর্মালি আপনার 2 বছর যাবে। আর প্রাইস কত, এটা অবশ্যই প্রাইসটা বলেছি, অবুজমন আপনিও জেনেছে শুনছেন অবশ্যই, অনেকেই জানতে চেয়েছেন। তো যাই হোক, শেয়ার করে দিবেন। আর যেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট, 3টা অফিস আছে আমাদের, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট। সিলেট কোথায় আছে হয়তো আপনারা জানেন, সিলেট হচ্ছে সোবানীঘাট ইবনে সিনা হসপিটাল থেকে অল্প একটু উত্তর দিকে আসলেই জাস্ট জাফলং এর বাস স্ট্যান্ডের অপোজিটে 2তলায় আমাদের অফিসটা, এটা হচ্ছে সিলেট সোবানীঘাট ইবনে সিনা হসপিটাল, যে কাউকে বললে দেখাই দিবে সিলেট, মানে ইবনে সিনা হসপিটালটা, ইবনে সিনা হসপিটালের একটু মানে উত্তরে, এখান থেকে ইবনে সিনা হসপিটাল থেকে একবার সর্বোচ্চ আপনি 2 মিনিট হাঁটেন, 2 মিনিট মনে লাগবে না, 1 থেকে 1.5 মিনিট হাঁটলে হাতের ডান পাশে আমাদের আমাদের অফিসটা। এটা হচ্ছে এখানে জাফলং এর একটা বাস স্ট্যান্ড আছে, জাফলং যে গাড়িগুলো যায় ওই গাড়িগুলো এখান থেকে যায়, আমার জাস্ট অফিসের অপোজিট থেকে, জাফলং বাস স্ট্যান্ডের অপোজিটেই। হ্যাঁ, থ্যাংকস ফর কমেন্টস, লাইক কমেন্ট শেয়ার আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দিবেন, লাভ বাটন চাপবেন বেশি বেশি দিবেন। যেটা হচ্ছে আওলাদ ভাইয়ের জন্য অনেকে অনেকের পক্ষ থেকে শুভেচ্ছা এনি হয়, অনেকে অনেকে অনেক লাভ বাটন দিচ্ছেন, অনেকে লাইক বাটন দিচ্ছেন, অনেকে শেয়ার করছেন, অনেকে কমেন্টস করছেন, অবশ্যই আমরা কথায় না কাজে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। কীভাবে কাজটা করছি দেখতে থাকুন প্লিজ। হয়তো সর্বোচ্চ আমাদের এখন বাজে হচ্ছে 6:07:10 বাজে, হয়তো 7:30টার ভিতরে হয়ে যাবে, 7:30টা বাজবে না তার আগে আশা করি হয়ে যাবে, বেশি একটা কাজ নাই তো, মোটামুটি ওনার পিছনের চুলটা ম্যাচিংটা অনেকটাই হয়ে গেছে, এটা একবার খুব কাছে থেকে দেখাই দেখেন, পিছনের চুলটা জাস্ট কাটিং হয়ে গেছে এবং পিছনের চুলটা কাটিং হওয়ার পরে সামনে যে চুলটা থাকবে ওই চুলটা কাটিং করবো, কাটিং করতে বেশি সময় লাগবে না। এটা অনেকে আসলে রিপ্লেসমেন্ট করেন, আমি বলবো যে রিপ্লেসমেন্ট আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল জায়গায় হচ্ছে, অন্যান্য অনেক জায়গায় হচ্ছে,
তবে যে যেখান থেকেই করেন না কেন, আমি শুধু এতটুকু রিকোয়েস্ট করবো রিপ্লেসমেন্ট করেন, কোনো সমস্যা নাই। হাইজেনিক নন হাইজেনিক জিনিসটা অবশ্যই দেখে নেবেন, আর পাশাপাশি ভালো একটা কোয়ালিটি দিয়ে রিপ্লেসমেন্ট করবেন। 10 টাকা বেশি যাবে, 2000 টাকা বেশি যাবে, তারপরে অন্য ভালো একটা জায়গা থেকে কাজটা করবেন। যেহেতু কাজটা এমন একটা জিনিস, শখের জিনিস, শখ যেহেতু করবেন, শখ করতে গেলে পয়সা একটু খরচ হয়। তবে বলে এর অর্থ হচ্ছে এই না যে ভালো একটা জিনিস দিয়ে আপনি শখ করেন, যেটা হচ্ছে আমরা সাধারণত অনেকেই আসলে ফ্র্যাঙ্কলি বলি, আমরা ভিতরে সেন্টু গেঞ্জি পরি বা আন্ডারওয়্যার পরি, আমরা কিন্তু এগুলো দামি জিনিস পরি। আর আমাদের এখানে আমাদের এই সেক্টরটাতে অনেকেই আসলে রিপ্লেসমেন্ট 5000-6000 টাকা রিপ্লেসমেন্ট অনেক জায়গায় হয়, আমিও জানি এটা সম্পর্কে, আমার ভালো আইডিয়া আছে। 5000-6000 টাকা রিপ্লেসমেন্ট করে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় এটা তোমার উকুনে ভর্তি হয়ে যায়, পাশাপাশি চুলের কোনো কোয়ালিটি ঠিক থাকে না, রাস্তা বের হলে বুঝতে পারে, যে কোনো কেউ বুঝতে পারে যে রিপ্লেসমেন্ট করা। তো আমার কথা হচ্ছে রিপ্লেসমেন্ট করলে যদি বুঝা যায়, এই রিপ্লেসমেন্ট করার চাইতে খালি মাথা থাকা অনেক ভালো। এই জন্য আমি বলবো যেখানেই রিপ্লেসমেন্ট করেন, একটা ভালো একটা অফিসে রিপ্লেসমেন্ট করেন, ভালো একটা জায়গা দেখে রিপ্লেসমেন্ট করেন, এবং ভালো একটা কোয়ালিটি দেখে রিপ্লেসমেন্ট করেন। 10 টাকা, 2000 টাকা, 5000 টাকা বেশি এলো, ভালো একটা কোয়ালিটি দিয়ে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার স্পেশালি রিকোয়েস্ট, আমার কাছে করতে হবে এমন কোনো কিছু না, যেখান থেকেই করেন না কেন, ঢাকা চট্টগ্রাম সিলেট বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই হয় যেখানেই করেন, আমার কথা হচ্ছে একটু ভালো ভালো কোয়ালিটি দিয়ে করবেন। তামিজুর লস্কর, আচ্ছা ভাই আমি ইন্ডিয়া থাকি বলছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কমেন্টস। ইন্ডিয়া থেকে এক ভাই কমেন্টস করেছেন, অবশ্যই যারা লাইভে আছেন তারা দেখছেন। তামিজুর রহমান, তামিজুর লস্কর, লস্কর সরি লস্কর, তো ওই ভাই ইন্ডিয়া থেকে আমাকে ফলো করেছে। ইন্ডিয়া থেকে অনেকে আগে রিপ্লেসমেন্ট, ইন্ডিয়া থেকে অনেকে এসে রিপ্লেসমেন্ট করে গেছে, আমার পেজে গেলে আপনারা পাবেন এই ধরনের ভিডিওগুলো, অ্যাভেলেবল ভিডিও দেওয়া আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে। তারপর হচ্ছে আপনার কি বলে এটা ইন্ডিয়ার সাথে হচ্ছে ভুলেও গেছি, এটা না মরিচাস থেকে তো আসছে, এটা ইন্ডিয়ার সাথে একটা রাজ্য আছে কি জানি ভুলে গেছি এই মুহূর্তে, কাঠমান্ডু মনে হয়, না কাঠমান্ডু না, এটা কি বলে, যাই হোক, তো ইন্ডিয়া থেকে অনেকে আগে রিপ্লেসমেন্ট আসছে আমাদের এখানে, আমাদের ভিডিওগুলো ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে। তো আমাদেরকে আপনারা যেখানে পাবেন, যেটা হচ্ছে ইউটিউবে পাবেন, youtube.com/hairlinkbds, আপনারা youtube.com/hairlinkbds দিলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, আবার ফেসবুকে পাবেন facebook.com/hairlinkbds, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরি আপনার ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইটে হচ্ছে www.hairlinkbds.com, hairlinkbds.com দিলে পেয়ে যাবেন, গুগলে গেলে hairlinkbds লিখলে পেয়ে যাবেন। জাস্ট গুগলে নতুন করে আমরা যুক্ত হয়েছি, গুগলে গিয়ে hairlinkbds লিখলে আমাদের টোটাল যে ভিডিওগুলো আছে বা টোটাল যে কতগুলো কন্টেন্ট আছে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারবেন এখানে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ঢাকা কারণ বাজার ওয়াসা ভবন এটিএন বাংলার সামনে, আমরা এই মুহূর্তে এখান থেকে কাজটা করছি, কিভাবে কাজটা করতেছি দেখতে থাকেন। আমরা পিছনের চুলগুলো কাটিং করলাম, এখন সামনে চুলটা কাটিং করতেছি, বেশি একটা সময় লাগবে না আশা করি, 15-20 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এতটুকু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, তাহলে পুরো কাজটা আপনারা দেখতে পারবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, যারা যারা আসেন অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি আশা করব। এই যে চুলগুলো একটু বড় বড় রাখার কারণটা হচ্ছে অনেকে চুল বড় রাখতে চায়, দেখা যাচ্ছে কেউ 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চি চুল করতে চায়, এভাবে চুলটা অনেকে বড় করতে চায়, বড় করতে চাইলে সেক্ষেত্রে আমরা চুলটা বড় রাখি, বড় রাখতে গেলে দেখা বড় রাখলে মনে করেন যে অনেকে বড় রাখতে চায়, এই জন্য আমরা চুলটাকে বড় রেখে রেখে কাটিংটা করি আর কি। তো এই হচ্ছে আসলে আমাদের কাজের ব্যাপারটা, আমরা আসলে আমি আসলে এই পর্যন্ত অনেকেরই শিখিয়েছি, অনেকে আসলে আজকে আমার এখান থেকে শিখে গিয়ে অনেকে প্রতিষ্ঠান করেছে বা অনেকে অফিস করেছে, অনেকে নিজেই এখন মানে নিজেই মালিক, নিজেই কর্মচারী, নিজেই অনেক কিছু হামতাম অনেক কিছু হয়ে যায়। যাই হোক, অনেকেরই আসলে কাজ শিখেছি, যেখানে মনে করেন যে আজকে হয়তো সবাই আমার কাছে নাই, এরকম জিল্লুর রহমান কাজ করতেছে আজকে, এরকম জিল্লুর রহমান একদিন হয়তো যে কোনো একটা অফিসের মালিক হতে পারে, এটাই স্বাভাবিক, কাজ শিখেছে যে কোনো জায়গায় সে যেতেই পারে বা তার যাওয়ার স্বাধীনতা আছে।
বাট অনেকে আসলে দেখা যাচ্ছে ভিডিও করে, ভিডিও কন্টেন্ট বা ভিডিওর ভিতরে চেষ্টা করে যে কোনোভাবে কে কাজ করে তাকে দেখাবে না, এটা হচ্ছে তাদের একটা অনেকের একটা পলিসি। জাস্ট আমি আমার পলিসিটা অ্যাপ্লাই করি, আমার কথা হচ্ছে রিজিক যতদিন যা যেখানে আছে সে ততদিন এখানে থাকবে। অবুঝমন ভয় কোথায়? ভয় বুঝি নাই, না ভয়ের কোনো কিছু নাই। যেটা হচ্ছে ভয় বলতে আমাদের আসলে ভয়ের কোনো কিছু নাই, যেটা হচ্ছে অনেকেই আসলে কাজ করছে, যেটা হচ্ছে অনেকের কাজ শিখিয়েছি যে অনেকে কাজ করে দেখা যাচ্ছে অনেকে অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আজকে সিনিয়র টেকনিশিয়ান বা সিনিয়র কি বলে কাটিংম্যান বা সিনিয়র হেয়ার স্টাইলিস্ট এরকম অনেকেই অনেক অনেক অনেকের মতো করে অনেকে দিচ্ছে। তো আমার এখানে এখন জিল্লুর আছে, সুমন আছে বা আর একজন আছে, আব্দুর রহিম আছে সিলেটে, আছে হচ্ছে মেহেদি হাসান আছে, কাজী পারভেজ আছে, আর চট্টগ্রামে আছে যে চট্টগ্রামে দুজন আছে, সুমন আছে আর হচ্ছে রাজু আছে, দুইজন আছে। তো আপাতত দেখাচ্ছে এরকম অনেকেই আছে আমার কাছে, অনেকে আসলে কাজ শিখেছে, কাজ শিখে দেখা যায় নিজেদের মতো করে হয়তো নিজেরা অফিস করেছে। তো আমার কথা হচ্ছে যে যেখানে অফিস করুক বা যাই করুক কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। কিছু কিছু আছে না ফরমান, ওগুলো কৃতজ্ঞতাবোধ থাকে না যে কাজ শিখেছি কোথায়, বলতে গেলে হয় বলে যে ভাই ইন্ডিয়া থেকে কাজ শিখেছি, তারপরে বিভিন্ন জায়গা থেকে কাজ শিখেছি এরকম বলে, কিন্তু কাজ কে শিখেছি এটা আসলে বলতে চায় না। তো যাই হোক, এভাবে দেখতে থাকেন যে আসলে আমরা কাজ করি, আমরা কিভাবে কাজ করতেছি, আমাদের কাজটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সামনে চুলগুলো জাস্ট একটু কাটিংটা করবো, কার্পন বাজে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা, দেখতে থাকলে শেয়ার করে দিবেন। আমাদের মোটামুটি কাজের মোটামুটি কাজ শেষের দিকে, ফিনিশিংটা চলে আসবে। এখন ড্রাই করবো, জাস্ট কাটিংটা করে ড্রাই করবো, যে স্টাইলে করতে চাই ওই স্টাইলে করে দিব ইনশাআল্লাহ। কেমন দেখা যাবে অবশ্য আপনারা নিজেরাই দেখবেন যে কেমন হচ্ছে, কতটুকু আমি করলাম কাজটা দেখলে বুঝতে পারবেন। ভ্রুর উপরে রাখবো না নিচে রাখবো? আচ্ছা, বড় রাখলে ছোট করতে পারো না অবশ্যই। আগে আসলে লাইভে আসতাম একদিনে হয়তো দুইবার তিনবারও লাইভে আসছি, এখন আসলে ওইভাবে লাইভে আসা হয় না, আসলে ব্যস্ততা বললাম তো ওই যে এক কথা বলতে গিয়েছিলাম এইচএল এডুকেশন। এইচএল এডুকেশনটা হচ্ছে আমাদের আর আমার আরেকটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে সাধারণত স্টুডেন্টদেরকে দেশের বাইরে পাঠানো হয়, যারা সাধারণত উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায়, তাদেরকে যারা ইন্টারমিডিয়েট পাশ করার পরে ব্যাচেলর ডিগ্রি করার জন্য তারা ওই সব দেশের বাইরে যায়, অথবা মাস্টার্স কমপ্লিট করার জন্য যায়, অথবা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যায়, ডাক্তারি পড়ার জন্য যায়, এভাবে অনেকে দেশের বাইরে যায়। তো এই তাদেরকে বাইরে পাঠানোর জন্য আমার একটা প্রতিষ্ঠান আছে হচ্ছে এইচএল এডুকেশন। তো এইচএল এডুকেশনটাকে নিয়ে আসলে একটু ব্যস্ত থাকার কারণে হয়তো এই দিকে আসলে কম মানে আসা হয় বা লাইভে কম আসা হয়, এই হচ্ছে ব্যাপারগুলো। তো তারপর চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই আমি যে আছি এটা জানান দেওয়ার জন্য মাঝে মধ্যে আসে। হয়তো অনেকে ভাবেন যে হাসান ভাই হয়তো নাই, হাসান ভাই কোথায় চলে গেছে, হাসান ভাই অনেকদিন থেকে অনেকেই বলে যে ভাই দেখি না, আপনার আপডেট পাই না, বা আপনার ফেসবুকে ভিডিও দেখি না, এরকম অনেকেই বলে। কারণ আমি তো আসলে ওই যে কোনো জায়গায় গিয়ে মনে করেন যে লাইভ দিতে পারবো না, যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আমি লাইভ দিচ্ছি, বা আমি বাথরুমে বসে লাইভ দেওয়া, এরকম অনেকে করে, বাট এগুলো তো আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, এখন হেয়ারটা জাস্ট ড্রাই করতেছি, ড্রাইটা করার পরে মোটামুটি ফিনিশিংটা হয়ে যাবে ইনশাল্লাহ। ড্রাই করার পরে হয়তো আর 2-3 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা, অবুজমন বলছিলেন জয় কোথায়? জয় অন্য অফিসে আছে, জয় অন্য কোথায় আছে? জয় আমার কাছে ছিল, এখন জয় অন্য জায়গায় আছে। জয় তো আবার আমার শ্যালক হয়, ও আছে অন্য জায়গায়, ভালোই আছে। তো আমার কাছে হয়তো ভালো লাগে না, অন্য জায়গায় চলে গেছে। যেখানে থাক ভালো থাকবে, ভালো থাকাটাই ভালো। কারণ হচ্ছে
জয় মানে আমার জয়কে কাজ শিখেছি। জয় আমার আমার অফিসে এক সময় খুব ছোট পোস্টে ছিল, ওখান থেকে ধরে এনে আস্তে 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 কাজ শিখেছি, নিজের পকেটে টাকা খরচ করেও কাজ শিখেছি, অনেক টাকা দাদি অনেকভাবে কাজ শিখেছি। আজকে সে মোটামুটি হেয়ার টেকনিশিয়ান বা হেয়ার এক্সপার্ট অন্য জায়গায় আছে, হয়তো অন্য জায়গায় বেতন বেশি পাচ্ছে, বিদেশ চলে গেছে, এটা আমার কোনো আপত্তি নেই। তবে আমার কাছে সত্য কথা বলে যায় না, আমার কাছে বলছি বিদেশ যাবে, বিদেশ যাবে বলে আমার কাছে গেছে, কিন্তু আমি কিছুদিন পরে জানলাম না অন্য জায়গায় আছে। সেটা হয়তো কষ্ট পাইছি, সেটা হয়তো সে আমার কাছে বলেও যেতে পারতো যে আমি আসলে অন্য জায়গায় চলে যাব, সে আমার কাছে বলেও যেতে পারতো। সুজন ইসলাম, হ্যাঁ সুজন ভাই, এটা আলাদা, হ্যাঁ আলাদাভাবে চুল লাগানো হচ্ছে ভাই, এটা আলাদাভাবে চুলটা লাগানো হচ্ছে, কীভাবে লাগানো হচ্ছে আপনি দেখতে থাকেন। আমরা জাস্ট এখন কাটিং সেশন আমরা খুলবো, আমরা মোটামুটি ড্রাই করার পর এটা খুলবো। এটা ক্লিপ সিস্টেম হচ্ছে, খোলা পড়া সিস্টেমটা, কারণ ট্যাপ সিস্টেম করলে তো মনে করেন যে একবার লাগালে এটা 15 দিন 20 দিন বা এক মাসের আগে খোলা হয় না, ঠিক আছে। আর ক্লিপ সিস্টেমটা যখন এসে তখন খোলা যায়, বাট লুকিংটা সেম আসে, কোনোটাই বোঝা যাবে না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, কোনোটাই বোঝা যাবে না, এতটুকু যখন বিশেষ আছে। নুরুল আমিন ভাই, আপনি জানতে চাইছেন খরচ কেমন হয়। খরচটা আসলে ডিপেন্ড করে মাথার মেজারমেন্ট এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। নর্মালি আমাদের 10 থেকে 12 হাজার টাকা শুরু হয়, বিভিন্ন কোয়ালিটি আছে, 15 হাজার 20 হাজার 30 হাজার এভাবে আছে, অনেক ধরনের কোয়ালিটি আছে, এটা কোয়ালিটি এবং সাইজের উপরে ডিপেন্ড করে। তবে অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো 6 হাজার 7 হাজার টাকা, 5-7 হাজার টাকা হয়, বাট আমার এখানে 10 হাজার টাকার নিচে হয় না। সাধারণত 10-12 হাজার টাকার নিচে কোনো প্রোডাক্ট আমাদের কাছে নাই, কারণ আমরা নর্মাল প্রোডাক্ট সেল দিই না। যেমন এইটা হচ্ছে সুইস কোয়ালিটি, এটা হচ্ছে এমনি একটা কোয়ালিটি, খুবই সফট এবং খুবই সিল্কি হবে, এটা নর্মালি 2-2.5 বছর ইউজ করতে পারবে, এমন কোনো কোয়ালিটি না যেটা হচ্ছে মনে করেন যে আপনি এখান থেকে কাজ করে বের হয়ে গেলেন রাস্তা গেলে মানুষ বুঝতে পারবে যে এটা আসলে কেমন জানি বোঝা যায়, এরকম যেন না হয়। সুজন ইসলাম ভাই, এটা কতদিন থাকবে? এটা 2-2.5 বছর থাকবে, 2-2.5 বছর নর্মালি ইউজ করতে পারবে। 2-2.5 বছর থাকবে বলতে এরকম না যে আজকে লাগিয়েছে 2-2.5 বছর একটা না থাকবে, এটা না, এটা চাইলে খোলা পড়া করা যায়। অনেকে আসলে বুঝতে ভুল করেন, যে অনেকে মনে করে যে আমাদের কাছে অনেকে চলে আসে, আইসা বলতেছে ভাই আমাকে ফিক্সড করে দেন, আমি 2 বছর আর খুলবো না। তো এভাবে যদি মাথায় রেখে দেয় তাহলে 2 বছরের মাথা পচে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটার সিস্টেম হচ্ছে, এটা সাধারণত আচ্ছা, হোয়াটস ইউর হাইস্ট প্রাইস এন্ড হোয়াই, আচ্ছা এটা এটা হচ্ছে আপনি জাফর ইকবাল আপনি জানতে চেয়েছেন যে এটা হচ্ছে এত মানে এটার হাইস্ট প্রাইস কত এবং কেন। এটা হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, বুননের ব্যাপার থাকে, সিঙ্গেল নোটিং থাকে, বা বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটি এবং কান্ট্রির ব্যাপার থাকে, যেমন ইউএসএ কোয়ালিটি আছে, তারপরে ফ্রান্স লেস আছে, তারপর হচ্ছে আপনার ফুল লেস কোয়ালিটি আছে। এই কোয়ালিটিগুলো আসলে যতভাবে আপনাকে বলি বা ইয়ে করি, এটা আপনাকে প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখতে হবে, প্রোডাক্টটার দামটা বেশি হবে কম হবে কেন হবে সেটা অবশ্যই প্রোডাক্টটা হাতে নিয়ে দেখতে হবে। তো সেজন্য আপনাকে প্রথমত আমাদের অফিসে আসতে হবে, কারণ হচ্ছে আপনাকে অনলাইনে আমি দেখাতে পারবো না। তারপরে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, একবার লোকাল মানে নর্মাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি, লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে, ইন ডিটেলস দেওয়া আছে। একবার টোটাল এভ্রিভিশন আমি ইয়ে করে দিছি, আপনার ডিটেলস বলে দিয়েছি, কেন কেন দাম বেশি হবে, কেন কম হবে, কেন কেন আপনার কোয়ালিটি কোন কোয়ালিটি কেমন হয় বা কেমন ধরনের লংজিভিটি হয়, এই ধরনের সবগুলো জিনিস আমি বলে দিছি। এটা হচ্ছে youtube.com/hairlinkbds, youtube.com/hairlinkbds, ওইটাতে গেলে আপনি আমাদের লট অফ প্রোডাক্ট, লট অফ প্রায় 200-250 ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে থেকে আপনি দেখে নিতে পারবেন, কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন, নর্মাল কোয়ালিটিগুলো নিতে পারেন। নর্মাল বলতে কোরিয়ান কোয়ালিটির নিচে হয় না, সাধারণত আমাদের কাছে নর্মাল বলতে কোরিয়ান কোয়ালিটি। আচ্ছা আমার মাথার সাইজ দেখে বলেন কত লাগবে, আপনার মাথার সাইজ এভাবে দেখা যাচ্ছে না, আপনি মাথার সাইজ দিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে, আপনার মাথার সাইজ এভাবে দেখা যাবে না, কারণ হচ্ছে আপনার জাস্ট একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, এটাতে ছোট্ট একটা ফটো, এটার মধ্যে আপনার ওইভাবে বোঝা যাবে না, আপনার মাথাটা মানে ক্যামেরাটা উপর থেকে ধরে তারপর ফটোটা দিতে হবে।
ইন্টারন্যাশনালি বিজনেস করার প্ল্যান আছে নাকি? অবশ্যই, যে যে বাস চড়ে তো বাসের থেকে সে চেষ্টা করে যে একটা প্রাইভেট চলবে, প্রাইভেট থেকে অত দেখা যাচ্ছে যে একটা প্রাডো চলবে, প্রাডো থেকে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে কি বলে আপনার হেরিয়ার চলবে, হেরিয়ার থেকে মানে এই ধরনের বিভিন্ন ফ্রিয়ার্স চলবে, তারপর দেখা যাচ্ছে হেলিকপ্টার চলবে, হেলিকপ্টার থেকে বিমান, বা এরকম যে অনেকে চায় যে পার্সোনালি একটা জেট বিমান হোক বা এরকম হয়। তো আমি ছোটখাটো যেহেতু চেষ্টা মানে বিজনেস করে আসছি ছোটখাটো থেকে আজকে পর্যন্ত, হয়তো তিনটা চারটা অফিস হয়েছে, হয়তো তিনটা চারটা অফিসের গন্ডি পেরিয়ে হয়তো এমন হতে পারে দেশের বাইরেও যেতে পারি, ইন্টারন্যাশনাল বিজনেস করতেও পারি। এটা আসলে আসলে বলার অপেক্ষা রাখে না, হয়তো হতে পারে, এটা তবে শিওর না। আশা আছে ইন্টারন্যাশনালি করার, যদি কেউ সহযোগিতা করে অবশ্যই করবো, করবো না কেন? আমরা মনে করি সকল ধরনের সহযোগিতা যদি পাই, বিভিন্ন দেশে বিভিন্ন বন্ধু বান্ধব আছে, যেমন আপনি একজন বন্ধু বান্ধব বা আমাদের ফ্রেন্ড, আপনারা যদি মনে করেন সহযোগিতা করেন, অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা ইন্টারন্যাশনালি বিজনেস করবো, করবো না কেন, অবশ্যই করবো। আচ্ছা নুরুল আমিন, আমরা ফেসবুক বন্ধুরা আসলে দাম কম রাখেন? আমরা আসলে ফেসবুক বন্ধু বা সবাই আমার আসলে আমার শতকরা 98% আমার ক্লায়েন্ট হচ্ছে ইউটিউব ফেসবুক দেখে আসে। আমি সবার জন্য আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব, না হলেই নয় ততটুকু কম রাখার জন্য চেষ্টা করি। যেমন এই ভাইটা আসছে 21,000 টাকা, আমি এটা 16,000 টাকা রাখছি। এখন বেশি বলতেছি বা কম বলতেছি, অবশ্যই আওলাদ ভাই সামনে আছে, উনি শুনতেছে। বেশি বললেই না কম বলি নাকি আরো বাড়াই বলতেছি, উনি অবশ্যই শুনতেছে। কারণ আমি যদি বেশি বলে থাকি, যত কিছুই বলি না কেন, যে আমি যদি বাড়াই বলি, এখন আমার কবরে গিয়ে কিন্তু আপনি পিঠ ঠেকাবেন না, মানে পিঠ বিছাবেন না। অর্থাৎ আমার মিথ্যা বলে আসলে বিজনেস করতে হবে এমন কোনো কিছু না, সত্য বলেও বিজনেস করা যায়। এটা হচ্ছে মেন্টালিটি থাকতে হবে যে সত্য বলেও বিজনেস করা যায়। আমি ভাইয়ের সামনেই বলছি যে 21,000 টাকার প্রোডাক্টটা আমি 16,000 টাকা রাখছি, যে আলাদা ভাই ঠিক আছে কিনা। জি, কারণ ভাইয়া অনেক সার দিছে, অনেক সম্মান করছে। আমি 16,000 টাকা রাখছি, এটা হচ্ছে উনি জানে, যেহেতু ওনার উনি সামনে আছে। দেখতেছিলাম, আসার সুযোগ হয় না, এখন সুযোগ হইলো, অনেকদিন থেকে দেখতেছে, এখন আসার সুযোগ হয়েছে, আসছে। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপ ইউ ভালোই মনে হয়েছে, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ এ একটু আগে পিক দিয়েছে। আচ্ছা হোয়াটসঅ্যাপে আপনি একটু আগে পিক দিয়েছেন, এই মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপে যেতে পারছি না, কারণ আমি যেহেতু লাইভে আছি, লাইভে থাকা অবস্থায় এই মোবাইল থেকে আমি হোয়াটসঅ্যাপে যেতে পারছি না। আমাদের এখানে অনেকগুলো নাম্বার আছে, আপনি এখন 01613734747 এই নাম্বারটা আমার হাতে আছে, এটা দিয়ে আমি লাইভ করছি। এটাতে আপনি যদি দিয়ে থাকেন আমি মরতে পাবো না, আমি লাইভ থেকে বের হয়ে তারপর ইয়েগুলো মুছে দাও সবগুলো। আচ্ছা মাসুদুল হক বাপ্পি ভাই হোয়াটসঅ্যাপ, আচ্ছা মাসুদুল হক বাপ্পি যে বলছিলেন, আচ্ছা মাসুদুল হক বাপ্পি 7 দিন টাইম লাগবে কেন? 7 দিন টাইম বুঝি নাই লাগবে কেন, আমি কি 7 দিন লাগবে কেন বুঝতেছি না, মানে আপনি আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, তাহলে আমাকে আমার ফ্রন্টডেস্ক থেকে হয়তো আপনার সাথে চ্যাট করতেছে। আর 7 দিন কেন সময় লাগবে, যদি এটা কাস্টম মেড করতে হয় তাহলে হয়তো 7 দিন সময় লাগবে, আর যদি রেডিমেড হয় তাহলে ভাইয়ের মতো এসে সাথে সাথে নিতে পারবেন। আপনার মাথার মেজারমেন্ট অনুসারে, আপনার মাথার মেজারমেন্ট অনুসারে যদি আমাদের আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি সাথে সাথে এসে নিয়ে যেতে পারবেন, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা কাস্টম মেড করতে হয়, আর কাস্টম মেড করতে হলে মিনিমাম 7 থেকে 10 দিন সময় লাগে, কাস্টম মেডটা একটু সময় লাগে, সেজন্য হয়তো আপনার সময়টা লাগছে আর কি। তো হয়তো আমি আমি ক্লিয়ার না, যদিও চ্যাট করতেছে, যিনি চ্যাট করতেছে আপনাকে অবশ্যই ডিটেলস ইন ডিটেলস বলে দিবে কেন আসলে 7 দিন লাগবে। দেখো খুলো, এখন আপনারা অনেকেই দেখেছেন যে আমরা আসলে কাজটা করলাম, এতক্ষণ থেকে অনেকে জিজ্ঞেস করেছিলেন, থ্যাংকস ফর ইনফরমেশন। ওকে মাসুদুল ভাই ওয়েলকাম, মাসুদ ভাই দেখতে থাকেন। এই হচ্ছে আমরা আসলে এতক্ষণ কাজটা করলাম, এই ভাইয়ের কাজটা করেছি, এই যে ওনার হচ্ছে এতটুকু জাস্ট এই অংশটা, মধ্যখানে হালকা চুলগুলো আছে আপনারা দেখছেন, এই হালকা চুলগুলো আছে, হালকা চুলগুলো রেখেই আমরা এটার উপরেই কাজটা করছি, যদি যেহেতু এটা ক্লিপ সিস্টেম, আর যদি এটা ট্যাপ সিস্টেম হতো তাহলে কিন্তু এটা আমরা মধ্যখানে হালকা চুলগুলোকে আমরা শেপ করে ফেলতাম, তো শেপ করে আমরা করতাম, যেহেতু ক্লিপ সিস্টেম, ক্লিপ সিস্টেম ক্ষেত্রে আমরা শেপ করি না, এখন জাস্ট আমরা লাগাচ্ছি। আবার এই হচ্ছে ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই হচ্ছে ওনার অবস্থানটা, এই হচ্ছে অবস্থানটা, এখান থেকে আমরা কাজটা করলাম, যে এখান থেকে আমরা কাজটা করে কতটুকু আমরা ভালো করতে পারছি বা কেমন করছি সেটা আপনারা অবশ্যই দেখবেন। এখন আমি আবার চুলটা লাগাচ্ছি, এখন লুকিংটা দেখলে বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে। আপনাদের মানে আমরা কাজ করি, এটা হচ্ছে বিচারের ইয়েটা থাকবে আপনাদের কাছে, মার্ক আমাদেরকে কত মার্ক দিবেন বা কি দিবেন এটা আপনারা অবশ্যই জানবেন, দর্শক কত দিবেন এটা আপনারা জানবেন, আপনারা ভালো আছেন ভালো বলবেন। তো যাই হোক, এখন আমরা এটা লাগালাম, লাগাতে কতক্ষণ সময় লাগে সেটাও দেখলেন, লাগাতে বেশি একটা সময় লাগে না। তারপর আমরা
ওনাকে একবারে এ টু জেড সবকিছু বুঝিয়ে দিব, কিভাবে এটা খুলবে, কিভাবে ওয়াশ করবে, কিভাবে লাগাবে, কিভাবে কি করবে, এ টু জেড আমরা বুঝিয়ে দিব। যেহেতু এটা নিজে নিজে খুলবে, নিজে নিজে লাগাবে, ওটা ওনাকে দেখাবো। তো এতটুকু পর্যন্ত আমরা আসলে থাকবো না, আমরা চলে যাব। আমরা কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে লাইভে, অনেকক্ষণ থেকে আসি, প্রায় 30-35 মিনিটের মতো হয়ে গেছে মেবি। তো আমরা কাজটা করলাম, এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে কাজটা করলাম, কেমন হয়েছে কাজটা, এটা আপনারা অবশ্যই ভালো বলতে পারবেন। এটা ক্লিপ সিস্টেমে করেছি। এই ভাই যে স্টাইলটা করলো, অনেকে দেখা যাচ্ছে যে স্পাইক করে, অনেকে দেখা যাচ্ছে অল ব্যাক করে, অনেকে দেখা যাচ্ছে রাইট পার্ট করে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইল হয়। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এই স্টাইলটা কেন, এই স্টাইলটা হচ্ছে ওনার পছন্দ। যদি উনি আমাকে বলে যে না আমি এই স্টাইলটা করব না, আমি ব্যাকে করব বা আমি কি বলে আপনার স্পাইক করব, তো যে যে স্টাইলে চাইবে। এই হচ্ছে ভাইয়ের ঘুরম, এই হচ্ছে ভাইয়ের অবস্থানটা আমরা দেখালাম, দেখেন কি অবস্থা, কোথেকে কোথায় আসলাম। এই হচ্ছে কাজের মান, যেখানেই করবেন ভালো একটা জায়গায় করুন, ভালো কোয়ালিটি থেকে করবেন, এটাই আমি বলছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আমাদের অফিস আছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট। আপনারা আমাদের নাম্বারগুলো রেখে দেন, যে কোনো নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন। এই হচ্ছে ফাইনালি আমাদের আলাদ ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়া। আলাদ ভাই যদি কোনো কিছু বলতে চায় আপনারা শুনতে পারবেন। আলাদ ভাই কেমন লাগলো আপনার কাছে? আমার অনুভূতি খুব ভালো। আপনি তো আয়নাতে দেখতেছেন, মনে হচ্ছে বয়স 10 বছর কমে গেছে। বয়স 10 বছর কমে গেছে মনে হচ্ছে ওনার কাছে, মনে হচ্ছে। বাকিটা আপনারা আসলে ভালো বুঝেন। কিভাবে করছি না করছি আমি দেখাই দিচ্ছি, তোমার কাছে হিডেন কোনো কিছু রাখি নাই, এটা আসলে এই জন্যই করা। তো যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বললাম, আমার কথা হয়তো ভুল ত্রুটি হতে পারে, যদি কারো কোনো মনে কষ্ট থাকে আমাকে মাফ করে দিন, আর আমাদের জন্য দোয়া করুন। সামনে আরো যে কোনো কাউকে নিয়ে আবারও হাজির হয়ে যাবো। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি হাসানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।